remember me that! Welcome back, guys. Shagotom Donachi to the Noton Arrector video. To ice cream video to Ostil level and do versus Scott gameplay. Hotel Sorese. Amar the team mid race again to Heroic Rose. Amizodio Platinum Rose, Heroic Rose, don't know Balabala hard hard enemy for me. Messer mode to opposite video to Shesh Purdupa. And video to Shesh again the last genre mode, Coral level and Scott fight race. Oboshiki Ogulo Miss Corbana to opposite video to Shesh Purdupa. To the activity Samrak in the clock term with enemy. Very good. Clock term with the enemy all pokish enemy name is a good or some of ফুমারে উড়িয়ে দেব নি তো আমরা কিন্তু পেয়ে গেছি ভাইজন গান আর ভাইজন কিন্তু কোরা লেভেলের একটা গান তো ভাইজন দিয়ে মনে করে একবার চাইবে ধরতে পারলে ওই যে ট্রগনের মতো অবস্থা ভাই 32 করে ড্যামেজ দেয় বুঝতে পারছস ক্লোজ রেঞ্জে একবার এটা দিয়ে মারতে পারলে সাফ এনিমি বলবে বাপ রে বাপ তো যাই হোক কোনো ব্যাপার না ওই যে দেখো টিমমেটরে কে জানো মারতেছে কারতে বড় সাহস আমার টিমমেটের গায়ে হাত তুলেছে তাই দেখি তো কে হ্যাঁ তুই হাত তুলেছিস এত বড় সাহস তোর এই সাইড দিয়ে যাইয়ে পেছন বরাবর সাইবে ধরে ডাউন করে দিয়ে ফেলেছি আরে টিমমেটরে খাইয়ে দিয়েছে সমস্যা নেই টিমমেটরে খাইয়ে দিয়েছে তাতে কি হয়েছে টিমমেটরে এখনই আমরা নামাই দেবো নি তো এখান থেকে আমরা ইউএমপিটা উঠাই নিছি কারণ ভাই আমরা ইউএমপি দিয়ে খুব ভালো পদে মারতে পারি এই এই ফুল বলে ফেলেছি মানে সরি খুব ভালো হেডে মারতে পারি তো চলো জলদি করে টিমমেটরে নামায় দাও যাক টিমমেটরে তো আমরা নামাই দিয়েছি তো এখন আমরা চিন্তা ভাবনা করতেছি যে অতি শীঘ্রই এই ক্লকটার ত্যাগ করব তাই যে ভাই বাবা ভাই ত্যাগ করার কোনো সময় সুযোগ নাই কারণ এনিমি চলে আসছে এটার নামাই দিয়ে তো ক্লকটার কোনোভাবেই ত্যাগ করা যাবে না এই যে সোজাসুই চলে আসছে একটা হেডে লাগেছে বাকিগুলো বডিতে লাগেছে ঠিক বলেছো তো সমস্যা নেই বডিতে লাগুক আর হেডে লাগুক এনিমি কিল তো কিল কিল স্কিল কোনো ব্যাপার না ওই যে দেখো উপরে আবার গ্যানজাম চালু হয়ে গিয়েছে তো যেখানে গ্যানজাম সেখানেই তো আমি থাকবো নাকি হিসাবটা তো এরকমই তো চাইছিলাম এই ক্লকটার ত্যাগ করতে কিন্তু চাচ্ছে ওরা চাচ্ছে যে আমার কিছু কিল দিতে আমি কি না নিয়ে পারি বলো তাও সত্য আমি শত অনেক বড় মন আমার এগুলো মানে কি বলবো কিছু বলার নাই পেছনে মারিয়ে ফেলে দিয়েছি তো আমাদের হাতে কিন্তু এডব্লিউএম ঝুলতি ঝুলতি চলে আসছি আর ওই যে দেখো ছাদের উপর একটা এনিমি দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছে তো এখন আমরা কি করবো জানো আরে এখান থেকে ঘুরে যাইয়ে এডব্লিউএম দিয়ে হেম করে হেডশট মারবো খুবই সহজ ব্যাপার হিসাবটা খুবই সোজা এখানে এই যে দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার টিমের মাঠে আরে হত সারা লড়াচড়া করিস এক জায়গায় ঠিল হয়ে দাঁড়া দেখি এই যে মাথার মধ্যে খোসা মেরে দিয়েছি এখন কি করবো জলদি করে উপরে চলে যাবো কারণ ওর কাছে ডিমিটি রয়েছে আমি জানি ভাই যে সোনি ইউজ করবে ও ডিমিটি ইউজ করবেই করবে এই এই কি হলো ভাই বেশি পাকনামির ফলাফল দেখিস কাণ্ড উঠতে যায় উঠতে পারলাম না টিমমেটও ওঠার চেষ্টা করতেছে কিন্তু ও হত সারা উঠতে পারছিস না তো এখান দিয়ে আবার চেষ্টা করে জলদি করে উঠানো যাক এই যে উঠে পড়েছিস ভেরি গুড তো এখন কি করবো জানো ও উঠে গেছে দেখো ওই যে গুলাল মুলাল মারি দিয়েছে তো অরে মারতে হবে দাঁড়াও ওই রে শালা আবার গুলাল মিল তার নিচে বই দিয়ে গিয়েছে এই যে দাঁড়িয়ে রয়েছে আরে ট্রোগন সাইডে ধরেছে ভাই 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 মারে ফাটাই দিয়েছিল রে ট্রোগন দিয়ে সাইপে ধরেছিল সমস্যা নেই এটারে মারলে কিন্তু আমাদের চার কিল হয়ে যাবে আজকে কয় কিল হবে ভাই আমি নিজেও বুঝতে পারতেছি না বিষয়টা তো একটা হিটলিস্ট মেরেছিলাম আর হিটলিস্টটা তো ওই দূরে রয়েছে আর সামনে একটা এনিমি রয়েছে এটার কিল টিমমেট নেবে এটা আমি কোনোভাবেই মানতে পারতেছি না ওই দেখো পাহাড়ের পিছে চলে গেছে হত সারা ড্যামেজ দিয়েছে ভালো পরিমাণ ড্যামেজ দিয়েছে জলদি করে আর তাড়া করে ধরতে হবে নাহলে ভাই কিলটা কোন কোন সময় খাইয়ে দেবে নিজেও বুঝতে টের পাবো না তো এই যে দেখো এই যে পিছনে চুপটি করে বসে রয়েছে ভাই পিছন থেকে একটা এনিমি চলে আসছে এটা জলদি করে ডাউন করে ফেলেছি ভেরি গুড এখন এটা কিলে যদি বাবা কিল চুরি করিস না দেখো চুরি করতে পারেনি খুবই সুন্দর হয়েছে বিষয়টা তো জলদি করে এর উপর রাজ দিয়ে দিয়ে এর মাইরে দিই তো চলো তো এখান দিয়ে যে ঘরের পিছন দিয়ে যাইয়ে সামনে গুলাল মারার দরকার নেই এভাবেই চলে আসছি আর দেখো আমাদের উপর হামলা করে দিয়েছে আরে এখন কি করবো জানো এই যে এডব্লিউএম দের শর্ট তারপর তাই ইসকি মকা ভোলা চেহারা সালে ভালো ভাই ইউএমপি ড্যামেজ তারপর এডব্লিউএম এর 100 ড্যামেজ ভাই রে ভাই এটা কি কাজ করলো ভাই এই কিল খাইয়া দিল শেট ম্যান সমস্যা নাই কোনো ব্যাপার না এই টিমমেটাকে তো খাইয়েছে অন্য এনিমিতে তো আর খাইনি কোনো ব্যাপার না তো এই কিলের সরি আমরা উসুল করে নেব ভাই ভাই বাবা ভাই 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 আস্তে আস্তে উপরের দিকে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম চলতেছে আর গ্যাঞ্জামের মধ্যে আমরা অংশ নেব না সেটা কি কখনো হতে পারে ওই দেখো একটা মেড কিট করতেছে ওখানে দাঁড়ায় দাঁড়ায় এরে তুই কি করতেছিস এই ভাই 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 আবার সাইডে থেকে আর একটা জামা প্যান্ট খুলে ফেলতেছে মারি কি মারলো না মারতেছে রে ভাই ডাউন ডাউন হয়ে গেছে দাঁড়া 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 কিলগুলো যদি একটা একটা করে খাইয়ে দিতে পারি একটা
দুইটো তিনটে কিল খাই দিছি ভাই বাবা বা ভাই ভাই আজকে করলাম নাকি ভাই এনিমির যত ধরনের আয় রোজগার সবই তো খাইয়ে দিলাম সমস্যা নেই ওই সাইড থেকে দেখো আবার আমাদের মারতেছে আমাদের কিলের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছে দাদাদের প্রতিশোধ নেওয়া আসি দাঁড়া এই যে দেখে ফেলেছি একটা 150 কিন্তু ওই সাইড থেকে আবার টিমমেট মারতেছে কি কাণ্ড দেখো তো চারিদিকে শুধু এনিমি এখান থেকে কেমনে বেঁচে বের হই সেটাই এখন দেখার বিষয় দাঁড়াও এখান থেকে লুটপাট করি হালকা পাতলা ওই যে দেখো সামনের দিকে আর একটা প্লেয়ার ওকে এরা যদি এখান থেকে খাইয়ে দিতে পারে 150 দিয়েছি 150 দিয়েছি 150 দিয়েছি এখন ধাপাস করি রাজ দিয়ে দিতে হবে নাহলে পরে হিলমিল করে নিলে তখন আবার বিপদ হয়ে যাবে দেখো ডাম এট্রি চালিয়ে দিয়েছি ভাই 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 ভাইয়া সোনিয়া বানিয়ে দিয়েছে সোনিয়া ওই শালা উত্তর জন্য বাইচে গেছি রে ভাই এক সেকেন্ডের জন্য বাইচে গেছি আর এক সেকেন্ড সাইবে ধরতে পারলে আমার অবস্থা খারাপ হয়ে যেত সমস্যা নেই এটা কিন্তু আমরা খাইয়ে দিয়েছি আমাদের কিন্তু 9 কিল হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা কি করবো জানো হোমার ক্যারেক্টারটা নিয়ে নিয়েছি হোমার ক্যারেক্টার অনেক কাজে লাগবে সঠিক বলে এখান থেকে আমরা জলদি করে সামনে চলে যাই সামনে কিভাবে যাবো দাঁড়াও এখান থেকে আমাদের হোমার ছাড়িয়ে দিয়েছি আর ওই দেখো ওই যে এনিমি দেয় শালা এক শটে নক করে ফেলেছি কতগুলো কিল বাইর করে ফেলেছি দেখিস একবার বিষয়টা এখান থেকে কি না এখানে থেকে তো কারে পাওয়া যাচ্ছে না আরে আমরা ক্লিয়ার করে দিই বর্তমান যুগে যে অবস্থা ফ্রি ফায়ারের সুইমুই মারিয়ে উঠে যাবে নি তখন আর একটা বিপদ হয়ে যাবে ওই সাইড থেকে মেরে দেবে আমাকে তো তাড়াতাড়ি করে দেখি এই সাইডে আরও এনিমি রয়েছে কিনা যদি এনিমি থাকে তাহলে তো ওদের সাথে আমরা ফাইট করবো ওদের খাইয়ে দেবো সমস্যা নেই ভাই ভাই সামনে আবার গ্যাঞ্জাম লাগিয়েছে দেখো ওই যে একটা মেডকিট করছে দাঁড়ায় দাঁড়ায় তুই কী মেডকিট করছিস তুই আমার হাতে মরে যাবে এটা এই যে দেখো আবার ড্যামেজ দিছে ভাই 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 মাত্র 7 স্পিড সাইড তাড়াতাড়ি করে ইনহেলার মার বনফায়ার দেওয়া তারপর মেডকিট মার আর নাইলে ভাই জোনেই মানে সুইসে শেষ করিয়ে দিবে না সমস্যা নেই ওই যে দেখো দূরের থেকে মারতেছি অরে যদি কোনোভাবে সয়াই ফেলতে পারি তাহলে আমরা ইজিলি জোনে ঢুকে যেতে পারবো আমার কিলটা মনে হচ্ছে খাইয়ে দিয়েছে বুঝছো এই যে দেখো ওই এক ইটুর জন্য একটা শট খাইলো না এক শট গুলাল মারার সময় মানে 2 শট বাস কাম সারা হয়ে গেছে কিন্তু লুট বুট হয়ে পড়িয়েছে ওই যে ডাউন হয়ে গেছে কেবলমাত্র ডাউন হয়ে গেল সমস্যা নেই আর জলদি করে ক্লিয়ার করে দিয়ে নাইলে আর টিমমেট থাকলে সামনে থেকে রিভাইভ দিয়ে দেবে এ আমাদের একটা কিল খাইয়ে দিয়েছে বুঝছো কোনো ব্যাপার না সমস্যা নেই তো এরাও আমরা খাইয়ে দিয়েছি আমাদের কিন্তু 11 কিল হয়ে গেছে আর মাত্র মানে 14টা প্লেয়ার অ্যালাইভ আছে মানে আমার বাদে 13টা সমস্যা নেই দেখি যাক আমরা জোনে ঢুকতে পারি কি না আমরা কিন্তু জোনের ভিতর ঢুকে গিয়েছি আর একটা এনিমি কিন্তু ওই যে দেখো দৌড়াদৌড়ি করতেছে আমার থেকে বাঁচার চেষ্টা করতেছে কিন্তু ও তো জানে না ও কার চোখে পড়েছে ও কোনোভাবেই বাঁচতে পারবে না কারণ আমি প্রো প্লেয়ার তো এখান থেকে যাইয়ে এডাব্লিউএম দিয়ে একটা শট দিতে পারলো আর মারা সহজ হয়েছে কিন্তু মিস হয়ে গিয়েছে কোনো ব্যাপার না MP40 সাপ তো আর কোনোভাবে মিস হতে পারে না এডাব্লিউএমের শট মিস হয়ে গেলেও সমস্যা নেই তো এখন কী করবো জানো ওই ছাদের উপরে উঠে টুকটুক বাইরে এডাব্লিউএম দিয়ে খোসা মারে কিল নিয়ে নেবো শুধু ওই দেখো ওই যে একটা দৌড়াদৌড়ি করছে শট বাইরে সালা হেড শট লাগিয়ে গিয়েছে ভেরি গুড আর একটা এই যে দৌড়াচ্ছে এক শট ডাউন এগুলোর জলদি ক্লিয়ার করে ভাই কিল চুরি করার চেষ্টা করেছে কিন্তু পারেনি আমি কি সময় মতো কিল আমার কিল নিজের খাতায় লিখে নিয়েছি ঘরের ভেতরে রয়েছে এনিমি এই দেখো যে আমার মুখের সামনে দিয়ে একটা বের হয়ে চলে গেলো জোরদার ফুস্টেপ পাওয়া যাচ্ছে শুধু একটা না অনেকগুলো এনিমি রয়েছে আমার মন বলতেছে তো এই যে দেখো বাইরে থেকে মনে হচ্ছে একটা চলে ভিতরে ঢুকেছে দাঁড়ায় পিস পিস যায় আর সাইপে ধরতে হবে তাহলে পাবো এবং ভুইয়ার কাছাকাছি চলে যাবো এই আর কি বিষয় তো এই যে দেখো সামনে চলে আসছে সাইপে ধরেছি MP40 দিয়ে থতমা বরাবর সাইপে ধরে মানে সরি বডি বরাবর সাইপে ধরে আর ফেলে দিয়েছি এর সাথে আমাদের কিন্তু 15 কিল হয়ে গিয়েছে আরও কিন্তু এনিমি অনেকগুলো অ্যালাইভ আছে তো আমরা চাইলে আরও অনেক কিল বের করতে পারবো সঠিক বলে স্যার বেশ কিছু এনিমি মনে হচ্ছে আমাদের দিকে রাজ দিয়ে দিতেছে এই যে একটা চলে আসছে AWM দিয়ে অস্থির লেভেলের একটা হেডশট তার সাথে সোনি হয়ে গেছে ভাই মর 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 ভাস কোনোভাবে মরে গিয়েছে তো টিমমেটের মনে হচ্ছে এদিকে রাজ দিয়ে দিতেছে ভাই খুবই ভয়ঙ্কর একটা অবস্থা ফুল স্কোয়াড রাজ দিয়ে দিচ্ছে এইভাবে এই চলে আসছে দেখো দেখো কাণ্ড চলে আসছে গুলাল মেরে দিয়েছে এখন তো ভাই ওকে বাঁচায় নেবে তো ফুল স্কোয়াডের সামনে আমরা কেমনে ফাইট করবো বলো তো তো এখান থেকে একটা গ্রেনেড মারি দিই গ্রেনেডে গিয়ে যদি একটা ডাউন হয় তাহলে তো হলোই এই যে দেখো রাজ দিয়ে দিয়েছে ভাই ফুল স্কোয়াড শুদ্ধ ওরে সালা একটা ডাউন হয়ে গেছে ভেরি গুড একটা ডাউন হয়ে গিয়েছে আর বাকি রয়েছে তিনটা দুইটো কি আমরা মারতে পারবো দেখা যাক একটারে ভালো পরিমাণ ড্যামেজ এই সাইড দিয়ে ঘুরে যাই আবারও ড্যামেজ বিয়াস একটা ডাউন এখন রয়েছে আর একটা এটার হাতে রয়েছে ট্রোগন ভাই ট্রোগনের কাছ থেকে কি বাঁচতে পারবো ভাই 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 আস্তে 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 জলদি করে প্যাক করে তাড়াতাড়ি করে মেডকিট করে নিই মেডকিট পেঁচায় তারপর এর সাথে ফাইটটা করতে হবে এ আমাদের গুলাল ফাটানোর চেষ্টা করতেছে কিন্তু গুলাল মারতেছে কেন ই ভাই বাবা ভাই এর কি জানো ডাউন করে ফেলেছে দাঁড়া তুই শত সারা তুই রিভাইভ হয়ে যাবে এত সহজে তা আমরা কোনোভাবেই মানতে পারবো না তো সমস্যা নেই এর কিন্তু আমরা খাইয়ে দিয়েছি আমাদের এর সাথে 18 কিল হয়ে গিয়েছে তো এর সামনের দিকে এনিমিগুলো এখনই আমরা মারে দেবো না কোনো সমস্যা নেই কারণ ভাই আমরা প্রো প্লেয়ার
তো এই যে এখান দিয়ে এদিকে ঘুরে যায় যদি ওই যে দেখো ওখানে ওখানে বসে ফায়ার করছে একটা এনিমি মনে হচ্ছে আমাদের দিকে রাজ দিয়ে দিবে বুঝছো ধরো 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 একটা 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 কি রাজ দেবে একটা রাজ দিয়ে দিয়েছে এই সাইড দিয়ে কুলাল মারি দিয়েছে আর একটা গ্রেনেড মারি দিয়েছে বুঝছো এই ভাই 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 শুনিয়ে হয়ে গেছে শুনিয়া শুনিয়া শুনি এই আমিও শুনিয়ে হয়ে গেছি সমস্যা নেই ও মরে যাবে কারণ আমি আমি পরে শুনিয়ে হয়ে গেছি ও আগে শুনিয়ে হয়েছে ভাই 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 টিমমেট টিমমেট রাজ দিয়ে দিয়েছে আর টিমমেট রাজ দিয়ে দিয়েছে ভাই 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 মরছে ফাইনাল মোমেন্টে এসে বই আমি